এটা আবু সাঈদের বাংলাদেশ এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই তার স্বপ্ন বাস্তবায়নই এখন আমাদের কাজ রংপুরে পুলিশ এগুলিতে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস ফাহাদ হোসেন সাহসের রিপোর্ট জানাচ্ছেন সিরাজুম্মনী শুভ রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের বাড়িতে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকাল সাড়ে দশটার দিকে সেখানে পৌঁছান তিনি শপথ নেয়ার পর ঢাকার বাইরে এটি তার প্রথম সফর বাড়িতে গিয়ে আবু সাইদের কবর জিয়ারত করেন ডক্টর ইউনুস সঙ্গে ছিলেন উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধি কবর জিয়ারতের পর তিনি আবুসাইদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন বলেন আমরা সবাই আবু সাঈদ এটা আবু সাঈদের বাংলাদেশ এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই ডক্টর নিউজ বলেন আবু সাঈদ জাতির জন্য মুক্তির জন্য ন্যায়ের জন্য বুক পেতে দিয়েছে যে স্বপ্নের পেছনে দাঁড়িয়ে সে বুক পেতে দিয়েছিল আমাদের কাজ হলো সে স্বপ্ন বাস্তবায়ন করা পরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সাথে দেখা করেন ড ইউনিস সফরে তার সঙ্গে আছেন নতুন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শুভ নাগরিক